আজকের রেসিপি ময়দার সন্দেশ। এটা হচ্ছে ময়দা, এর মধ্যে এক পিঞ্চ সল্ট মিশিয়ে রেখেছি, এটা ঘি, এটা হচ্ছে সুগার ডাস্ট, যদি না থাকে করে নিতে পারো বাড়িতে, আর ছোটো এলাচ। ইনগ্রেডিয়েন্টস ব্যাস এইটুকু। তারপরে গ্যাস জ্বালালাম, জ্বালিয়ে কড়াই বসালাম, কড়াইটাকে একটু গরম হতে দেব, যেমন প্রিহিট হয় সেই রকম। তারপরে ঘিটা ঢেলে দিলাম, ঘিটা ঢেলে দিলাম, তারপরে একটুখানি ছড়িয়ে গেলে আমি কড়াইটা ধরে আরেকটু স্প্রেড করে নেব। ঘিয়ের বদলে তোমরা মাখনও দিতে পারো বা সাদা তেলও দিতে পারো, তবে ঘিটা ভালো হয়। এরপরে সেই অল্প একটু এক পিঞ্চ নুন মেশানো ময়দাটাকে আমি ঘিয়ের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো জলের ব্যবহার হবে না। আমি নেড়ে চেড়ে নিতে নিতে এটা একটা মণ্ড মতো হয়ে যাবে। যদিও আমি পাঁচ ছটা সন্দেশের মতো নিয়েছি, খুব অল্প পরিমাণ ময়দা, যাই হোক আস্তে আস্তে ময়দাটা দেখো একটা ডোয়ের আকারে, মানে ঠিক ডো বলবো না, বেশ অল্প হয়ে আসছে। ঠিক সেই সময় ছোটো এলাচের গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়তে থাকবো, যাই দিই না কেন একটু নাড়তে থাকবো। তারপর ঠান্ডা হতে দেব, হয়ে গেলে একটা কাঁচের বোলে সেইটাকে নিয়ে ভালো করে ছড়িয়ে দেব, যদি কিছু গরম থাকে সেটাও যাতে ঠান্ডা হয়ে যায়। তারপরে আস্তে আস্তে সুগার ড্যাশটা মেশাবো, যার যেরকম ইচ্ছে ঠিক সেই রকম করেই মেশাবো, মানে মিষ্টিটা আমরা কে কতটা খাই সেটা আমি পরিমাণটা ঠিক বলতে পারবো না, যার যেরকম ইচ্ছে, অল্প একটু টেস্ট করে করে দেখে নেবে। তা আমি মিডিয়াম মিষ্টি খাই, মানে যে কোনো মিষ্টিতে তার জন্যে দিলাম। আর ওই যে বললাম এক পিঞ্চ সল্ট ময়দার সাথে মিশিয়ে রেখেছিলাম, কারণ একটু সল্ট দিলে মিষ্টির মিষ্টত্ব আরও বেড়ে যায়, তার জন্যই দিয়েছিলাম। তো যাই হোক, এইভাবে ভালো করে মিশিয়ে একটা প্লাস্টিক বা কাচের বোলে অয়েল ব্রাশ করে তার মধ্যে এই ডোটাকে আমি আস্তে আস্তে মানে ঢেলে দেবো আর কি, কারণ এই ডোটা এখন মোটামুটি রেডি হয়ে গেছে। তারপর সেটাকে ভালো করে স্প্রেড করে আমি মানে সেট করে দিচ্ছি আর কি। সেট করে দিয়ে আমি রেফ্রিজারেটরে রাখবো, এরপরে রেফ্রিজারেটরে আমি মোটামুটি দেড় ঘন্টা মতো রেখেছিলাম, তারপরে বের করে নিলাম। এরপরে খুলে দেখলাম যে মোটামুটি সেট হয়ে গেছে, সেটাকে আমি আবার আরেকটু মেখে নেব। মেখে নেয়ার পরে এর থেকে ছোট ছোট করে, যেমন আটা ময়দার লেচি করে ওই রকম লেচি করে রাখছি। এই লেচিগুলো করছি সেই মানে যে কারণে, সেটা হচ্ছে গিয়ে এগুলো গোল গোল করব। আবার চৌকো সন্দেশও করা যায়, তাহলে ছুরি দিয়ে কেটে নিতে হতো, তা আমি গোল করব বলে এইভাবে করছি। তা একটার পর একটা লেচিকে আমি গোল শেপ দিয়ে সাজিয়ে ফেলবো। হয়ে গেল আমার মোটামুটি সন্দেশ তৈরি, তারপরে আমন্ড কুচো দিয়ে এইগুলোকে সাজিয়ে ফেললাম। আর প্লেটে ওই আমন্ড কুচো আর কাজু আর ছোটো এলাচ দিয়ে সাজিয়ে ফেললাম। ছটা সন্দেশ হয়েছে ওই রকম একটা ছোট্ট কাচের বাটির ময়দাতে। তো যাই হোক, এইভাবে হয়ে গেল, চটজলদি কেউ এলে আমরা সাজিয়ে দিতে পারবো এবং তৈরি করে দিতে পারবো এই মিষ্টিটি। সামনের দিন হাজির হব নতুন একটা রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকো।